ছেলে পুলিশ অথচ দুমুঠো ভাতের জন্য ভিক্ষা করছেন তাদের মা। তিন পুত্র পুলিশ কর্মকর্তা এবং এক কন্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা, অথচ তাদের গর্ভধারিণী মা আজ দুমুঠো আহারের জন্য দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছেন। এমনই দুর্ভাগ্য বরিশালের বাবুগঞ্জ উপজেলার ক্ষুদ্রকাঠি গ্রামের মৃত আয়ুব আলী সর্দারের স্ত্রী মনোয়ারা বেগমের। জানা যায় তার বয়স বর্তমানে 70-এর কোঠায়। আয়ুব আলী সর্দার কৃষক হলেও 6 সন্তান নিয়ে অভাব অনটনের সংসারে ভালোভাবেই দিন কাটছিল। গত 2014 সালের 1 অক্টোবর আয়ুব আলী সর্দার মারা যান। 6 সন্তানের প্রত্যেককে কম বেশি শিক্ষিত করে গড়ে তুলেছেন আয়ুব আলী। তাদের মধ্যে 3 সন্তান ASI ও মাত্র একমাত্র কন্যা শিক্ষিকার পেশায় নিয়োজিত। অন্য 2 সন্তানের একজন ক্ষুদ্র ব্যবসায়ী, অন্যজন ইজি বাইক চালিয়ে জীবিকা নির্বাহ করেন। অথচ তাদের গর্ভধারিণী মায়ের দুর্ভাগ্য যে তিনি শেষ বয়সে এসে দুমুঠো ভাতের জন্য দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছেন। জানা গেছে 4-5 মাস আগে ভিক্ষা করতে গিয়ে পা ফসকে পড়ে যান মনোয়ারা বেগম। ওই ঘটনায় তার কোমরে হাড় ভেঙে যায়। ওই সময় থেকে আজ পর্যন্ত সে বাবুগঞ্জে স্টিল ব্রিজের পশ্চিম প্রান্তের একটি খুপড়ি ঘরে বিনা চিকিৎসায় অর্ধাহারে মানবেতর জীবনযাপন করছেন। মনোয়ারা বেগমের পুত্র ইজি বাইক চালক গিয়াসউদ্দিন জানান, আমি সামান্য আয়ের মানুষ, কোনো রকম খেয়ে পরেই বেঁচে আছি। আমার সাধ্যমতো মাকে চিকিৎসা দেবার চেষ্টা করছি, এখন আমিও সহায় সম্বলহীন। তাই বৃদ্ধ মা আজ বিনা চিকিৎসায় মৃত্যুপথযাত্রী। আমার 3 ভাই পুলিশ অফিসার, তারা তাদের 3 সন্তান নিয়ে অন্যত্র থাকেন। তারা মায়ের কোনো খোঁজ খবরই নিচ্ছেন না। ভরণ পোষণের দাবিতে মনোয়ারা বেগম উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর গত বছর একটি আবেদন করেন। জেলা পরিষদের সদস্য ফারজানা বিনতে উহাব বলেন, গতকাল সোমবার ডাক্তার পরীক্ষা নিয়ে বাবুগঞ্জের ক্ষুদ্রকাঠি গ্রামে মনোয়ারা বেগমের জীর্ণ কুঠিরে হাজির হন তিনি। ডাক্তার পরীক্ষা নিরীক্ষার পর তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন স্থানীয় সংসদ সদস্যের নির্দেশক্রমে। ইউএনও ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা গতকাল সোমবার তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের হাসপাতালে ভর্তি করান। এরকম আরও তথ্য পেতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।